জাস্টিন গ্রিপসের সেঞ্চুরিতে 9 উইকেটে ঠিক 450 রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে বাংলাদেশের ওপেনারদের কাছ থেকে যে ধরনের দৃঢ় ব্যাটিং দরকার সেটা দেখা যায়নি। দ্বিতীয় দিন শেষে 40 রান তুলতেই 2 উইকেট হারিয়েছে টাইগাররা। দলীয় 20 রানে জাকির হাসান এবং দলীয় 21 রানে মাহমুদুল হাসান জয় আউট হলে মুমিনুল হক ও শাহাদাত হোসেন দীপু দিন শেষ করে আসেন। দুজনের 19 রানের অবিচ্ছিন্ন জুটিতে 2 উইকেটে 40 রান করেছে বাংলাদেশ। এখনও 410 রানে পিছিয়ে টাইগাররা। জাকির 15, জয় 5 রান করে আউট হন। মুমিনুল 7, দীপু 10 রানে ব্যাট করছেন। এর আগে 5 উইকেটে 250 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতেই 2 উইকেট তুলে নেন পেসার হাসান মাহমুদ। টাইগারদের সাফল্যে সেখানে শেষ। বাকিটা সময় টেলেন্ডার কেমার রোচকে নিয়ে পাল্টা আক্রমণ করেন জাস্টিন ক্রিপস। 8 উইকেটে 140 রানে জুটি করেন তারা। রোচ 47 করে হাসান মাহমুদের বলে বোল্ড হলে গ্রিপস ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে 115 রানে অপরাজিত থাকেন। স্কোর 9 উইকেটে 450 ছোঁয়ার পর প্রথম ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট। আগের দিন মিকাইল লুইস 97, অ্যালেক এখানেজ 90 করে আউট হন। হাসান 87 রানে 3টি, তাসকিন 76 রানে এবং অধিনায়ক মেহেদি মিরাজ 99 রানে 2টি করে উইকেট নেন।